শিক্ষামন্ত্রীর ঘোষণার পর উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক পরীক্ষার সূচি ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিকের স্থগিত থাকা তিন দিনের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক ও পরীক্ষার্থীদের জন্য 15 দফায় জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদের তরফে জানানো হয়েছে, আগামী 2রা জুলাই নেওয়া হবে এডুকেশন, নিউট্রিশন, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা। এরপর 6 জুলাই নেওয়া হবে সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, আরবি, ফার্সি, ফ্রেঞ্চ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং 8ই জুলাই নেওয়া হবে ভূগোল, স্ট্যাটিক্স, কস্টিক ট্যাক্সন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্ট এর পরীক্ষা। পরীক্ষক ও পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু স্বাস্থ্যবিধি নির্দিষ্ট করে দিয়েছে সংসদ। 15 দফা জরুরি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিদিন ক্লাসরুম থেকে বাথরুম স্যানিটাইজ করতে হবে। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের গ্লাভস ও মাস্ক পরে আসতে হবে। একজন অপরজনের সঙ্গে কথা বলার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই রাখতে হবে। স্বচ্ছ বোতলে প্রত্যেক পরীক্ষার্থীকে হ্যান্ড স্যানিটাইজার আনতে হবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীকে সঠিকভাবে মাস্ক পরতে হবে। প্রতিটি অভিভাবক নিশ্চিত করতে হবে তাদের সন্তানদের জ্বর বা অন্য কোনো অসুস্থতা আছে কি না। এছাড়া HS 2020 যে নির্দেশিকা জারি করা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। তো ভিউয়ার্স, করোনা ভাইরাসের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে 3টি সাবজেক্ট স্থগিত রাখা হয়েছিল সেই সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষা ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 2রা জুলাই থেকে কিন্তু সেই পরীক্ষাগুলো আগের মতো হবে। এখানে যেটা বলা হয়েছে, পরীক্ষার্থীদের কিন্তু যেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স এটা মেনটেন করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে কিন্তু অবশ্যই যেটা হচ্ছে মাস্ক পরে যেতে হবে এবং যেটা হচ্ছে স্বচ্ছ বোতলে হ্যান্ড স্যানিটাইজার কিন্তু পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, প্রতিটি শিক্ষককে অবশ্যই মাস্ক পরতে হবে। পরীক্ষা কেন্দ্রে বাথরুমে পানীয় জলের এলাকা ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে ও ভিতরে সবসময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অভিভাবকদের গেটের সামনে ভিড় করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা কার্ডবোর্ড ও লেখার জিনিস ছাড়া কিছু নিয়ে যেতে পারবে না। সেন্টার সেক্রেটারি বা ভেনু সেক্রেটারিকে উত্তরপত্র 24 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। পরীক্ষার্থীদের আগের পর্যায়ে অ্যাডমিট কার্ড কার্যকর থাকবে। পরীক্ষা শুরু হবে 10টা থেকে এবং শেষ হবে 1টা 15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।